আসসালামু আলাইকুম শুভ দর্শক, আমাদের কৃষি একটি বিজ্ঞান, আর এই বিজ্ঞানটা আমাদের কিন্তু দিন দিনই এগিয়ে যাচ্ছে। কৃষিকে নিয়ে বিজ্ঞানীরা বিভিন্নভাবে চেষ্টা করেছেন এবং চেষ্টা করে চলেছেন নতুন আরও কীভাবে আবিষ্কার করা যায় এবং আমরা কীভাবে সহজেই মাল্টি ক্রপ উৎপাদন করতে পারি, তেমনই একটা প্রযুক্তি। সেই প্রযুক্তিটা আপনাদের আমরা দেখাবো। একই গাছে বেগুন এবং টমেটো, একই গাছে বেগুন এবং টমেটো, এই টেকনোলজিটা কীভাবে করা হয়েছে আমরা এই প্রযুক্তিটা আপনাদের কাছে তুলে ধরব। তো আমি আজকে যে মাঠে দাঁড়িয়ে আছি, এই বাগানটাতে টমেটো গাছের সাথে আপনার বেগুনের যে একটা গ্রাফটিং করা হয়েছে, একই সাথে বেগুনও হবে টমেটোও হবে। খুবই ইন্টারেস্টিং বিষয়টা। আপনাদের এই ইন্টারেস্টিং বিষয়টা আমরা আজকে দেখানোর জন্যই আমি নরসিংহদিয়া কৃষ্ণনগর ইউনানে আমি ফরিদপুর সদরে উপস্থিত হয়েছি। চলুন আমরা যার মাঠে এই প্রযুক্তিটা করা হয়েছে সেই কৃষকের সাথে আমরা কথা বলি এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আলম ভাই, আমরা প্রতিনিয়তই আপনার কাছ থেকে নতুন নতুন বিষয় আমি দর্শকদের জানিয়ে থাকি। তো তেমনই একটা নতুন প্রযুক্তি আপনি এখানে ব্যবহার করেছেন, আমাদের কৃষি গবেষণা, সরজমিন গবেষণা, আপনাকে এই ধরনের প্রযুক্তিটা চালু করার জন্য আপনাকে সহযোগিতা করে থাকি। তো তেমনই একটা প্রযুক্তি আমরা এখানে দেখেছি। তো আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে পরিচয় দেন এবং কোথায় আপনার লোকেশনটা একটু যদি দর্শকদের বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলম বেফারি, ফরিদপুর সদর, ফরিদপুর কৃষ্ণনগর ইউনিয়ন, নরসিংহদিয়া গ্রাম। এখানে এই আপনার বাগানে আপনি কী প্রযুক্তি ব্যবহার করেছেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। এই যে বেগুনের সাথে টমেটো, এটা গবেষণা বিভাগ, সরজমিন গবেষণা বিভাগ ফরিদপুর, ডক্টর সেলিম আহমেদ স্যারের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা আমাকে এই যে অল্প জমির মধ্যে দুইটা সবজি, একটা হলো বেগুন, একটা হলো টমেটো, এই এই যে টমেটো গাছ, এই নিচে বেগুন গাছ। আচ্ছা আচ্ছা, দেখি এই যে দর্শক দেখবেন যে এই দেখেন এখানে একটা টমেটোর গাছ, এটা হচ্ছিল বেগুন বেগুনের গাছ, একই গাছে আপনার বেগুন এবং টমেটো ধরবে, তাই ধরবে স্যার। আচ্ছা, এইটা ছিল মূল বেগুনের গাছ এবং মূল বেগুনের গাছে দেখেন এখানে গ্রাফটিং করা হয়েছে টমেটোর গাছ, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, টমেটোর গাছে টমেটো ধরবে আর বেগুন গাছে বেগুন ধরবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা কেন করা হয় আপনি কি জানেন যে কেন করা হয়েছে, কিসের জন্য? এটা কৃষি গবেষণা চাইতেছে যে এখন তো দিন দিন জমির সংখ্যা কমে যেতেছে, জনগণের সংখ্যা বাড়তেছে, এই অল্প জমির মধ্যে সব রকমের পুষ্টি রকমের যে সবজিগুলো আছে অল্প জমির মধ্যে একই সময়ের মধ্যে দুইটা ফসল ফলানো যাবে, এই যে এই প্রযুক্তিটা আছে। তার মানে যা আমাদের যে প্রান্তিক কৃষক রয়েছে, ছোট ছোট যারা কৃষক রয়েছে তাদের জমি তো পরিমাণ অল্প, অল্প তারা অল্প জায়গাতেই জানে দুই রকমের সবজি পায়, একদিকে টমেটো পাবে একই গাছ থেকে এবং আরেকদিকে আপনার বেগুন পাবে, বেগুন পাওয়া যাবে, বেগুন পাওয়া যাবে। তার মানে অল্প জায়গার থেকে আমরা কিন্তু দুইটা সবজি একই গাছ থেকে আমরা পেতে পারি, তাই না? জি স্যার। দেখেন আপনি, আমরা যদি আরো দেখাই প্রত্যেকটা গাছে, এই যে স্যার, এই স্যার, এই যে, এই যে করা হয়েছে, ওই যে, ওই যে, ওই যে, এটাও কিন্তু করা হয়েছে কিন্তু এটা খুশি আসে নাই, আসবে, 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 ওটা খুশি আসবে। দেখেন টমেটো বেগুন গাছ, এই যে, হ্যাঁ হ্যাঁ, টমেটো বেগুন গাছ, তো সবগুলো আসবে। এই মাঠটাতে পুরাই এটা করা হয়েছে, যখন টমেটো হবে এবং বেগুন হবে, দর্শক আমরা আপনাদের দেখাবো যে এই প্রযুক্তিটা আসলে কতটা প্রফিটেবল হচ্ছে এবং কেমন বেগুন এবং টমেটো একই গাছে আসছে, আমরা আপনাদের এই আপডেটটা দিয়ে থাকব। তো ততক্ষণ আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং এই নতুন নতুন প্রযুক্তিগুলো আপনারা দেখতে থাকুন। তো আলম ভাই, আমরা এই যে নতুন প্রযুক্তি দেখলাম যে বেগুন গাছের সাথে যে টমেটো, একই গাছে দুই রকম সবজি পাবে, এই গাছ যদি কেউ সংগ্রহ করতে চায় এবং পেতে চায় তাহলে এটা কিভাবে পাবে? অগ্রিম অর্ডার দিলে পরে এই চারাটা পাওয়া যাবে স্যার, অগ্রিম অর্ডার দিলে পাওয়া যাবে। তো দর্শক, যারা এরকম এই কাটিং গুলো তৈরি করে থাকে তাদের সাথে আমরা এই সোর্সটা জানিয়ে দেব যে টমেটো এবং বেগুনের একসাথেই যে গ্রাফটিং চারা, এটা আপনারা কিভাবে পাবেন আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আর এটা অবশ্যই কিন্তু অগ্রিম জানাতে হবে আপনাদের, কেউ যদি চান আমাদের অগ্রিম জানাবেন এবং সেই অনুযায়ী অর্ডার দিলে আপনারা সহজেই চারা পেয়ে যাবেন। তো আজকে এখানেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।